কেউ বলেছিল আমরা স্বর্গে বাস করি, আর সেই স্বর্গের নাম ডুয়ার্স, আমাদের প্রাণীর ডুয়ার্স। নিত্য কেবল এগিয়ে চলার সুখ, বাহির হওয়ার অনন্ত কৌতুক, প্রতি পদে অন্তর উৎসুক, অজানা কোন নিরুদ্দেশের তরে। কর্মক্লান্ত মনটাকে আরাম দিতে আমরা চলে আসি ডুয়ার্সের মনোরম পরিবেশে সময় কাটাতে এবং প্রকৃতিকে অনুভব করতে। প্রকৃতির সঙ্গে মানুষের জীবনের এক অদ্ভুত মিতালি ডুয়ার্সের ঘন গহন অভয়ারণ্য, যেখানে বহু পর্যটক অ্যাডভেঞ্চারের খোঁজে ছুটে আসে। ট্রোগান, ব্ল্যাকবাজা, পিটা এমন অনেক নাম না জানা পাখিদের কূজন, পশুদের সঙ্গী খোঁজার ডাক, কারো বা খাবারের সন্ধানে ছোটাছুটি। আর সাফারির কথা না বললেই নয়, ভ্রমণার্থীদের ভয় যেমন থাকে, ক্যামেরা বন্দি করার উত্তেজনাও দেখা যায়। এছাড়া রয়েছে অতি জনপ্রিয় চা বাগান, যা ডুয়ার্সের ইকোসিস্টেমকে বাঁচিয়ে রাখে, আবার মানুষের কর্মসংস্থানের পথও গড়ে তোলে। রকমারি চায়ের গন্ধ স্বাদ এক আবেগে ভাসিয়ে নিয়ে যায়। ডুয়ার্সের অতি দরিদ্র কর্মঠ জনজাতি, টোটো, মেজ, ওড়াও এমন অনেক উপজাতি আজ উন্নয়নের পথে অগ্রসর। ডুয়ার্সের আরেক প্রান্তে প্রকৃতি নিজের হাতে গড়েছে সবুজে ঘেরা পাহাড়, যা পর্যটকদের ছুটির মরশুমে ডেস্টিনেশন। শান্ত পাহাড়ের সাথে সাদা মেঘ, সবুজের চাদরে মোড়া গাছপালা, রাস্তার মাঝে ছোট ছোট ঝর্ণা এবং পাহাড়ের গা বেয়ে তিস্তার মতো এমন অনেক উচ্ছন্ন দৃশ্যভা আমরা সারা বছর দেখতে পাই। পাহাড়ি মানুষের হাতের তৈরি সুস্বাদু খাবার না খেলে ডুয়ার্সের ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যায়। এক সময় বলা হতো শীতকাল ডুয়ার্স ভ্রমণের সেরা সময়। সময় বদলেছে, বৃষ্টি স্নাত অরণ্যের সবুজ মহিমা সমান আকর্ষণীয়। তাই বলি, যে কোনো দিন যে কোনো সময় সেই পথকে আপন করে নিতে চলে আসুন। প্রকৃতির বৈচিত্র্যে গা ভাসিয়ে কবিগুরু বলেছিলেন, প্রভাতকালে অপার পানে চেয়ে কি মোহগান উঠতেছিল গে, উদার সুরে ফেলতেছিল ছে বহু দূরের অরণ্য পর্বত।